ক্রিকেটের সব খবরাখবর বর্তমানে সাকিব আল হাসান আছেন ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসর খেলতে সেখানে আছেন তিনি আর সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রচারমূলক এক অনুষ্ঠানে সাকিব আল হাসান ভিভিএস লক্ষণ বিজয় শঙ্কররা যোগ দিয়েছেন বিখ্যাত ক্রীড়া বিষয়ক ইউটিউব আলোচনা স্পোর্টস টকে কথা বলেন তারা আর সেই অনুষ্ঠানে অন্যরকম এক কাজ করেছেন সাকিব আল হাসান উপস্থাপক সবাইকে প্রশ্ন করেছিল হিন্দিতে কারণ লক্ষণ শঙ্কররা ভারতীয় হিন্দি ভাষায় প্রশ্ন করায় তারা উত্তর দিয়েছে হিন্দিতে উপস্থাপক সাকিব আল হাসানের ক্ষেত্রেও এমনটাই করেছেন কিন্তু উপস্থাপকের সঙ্গে সাকিব তাল মিলাননি হিন্দি ভাষার একটা শব্দ মুখে আনেননি বিশ্বসারা এই অলরাউন্ডার বরং উপস্থাপকের হিন্দি ভাষার প্রশ্নের জবাব দিয়েছেন ইংরেজিতে বারবার সাকিবকে প্রশ্ন করা হয়েছিল হিন্দিতে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সাকিব ইংলিশে যে বিষয়টি নজরে পড়েছে অনেকের উপস্থাপক বারবার সাকিবকে পরোক্ষ হিন্দি বলার জন্য পরচনা করলেও একটা শব্দ মুখে আনেননি সাকিব এর বিভিন্ন অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন খেলোয়াড়দের হিন্দিতেই প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরগুলোতে যে যেই ভাষায় কথা বলুক না কেন সাকিব হিন্দি ভাষায় কথা বলেননি